বাংলাদেশে তার একটা দৃষ্টান্ত শুনেলেন। বাংলাদেশে ব্যভিচারীরা রাস্তায় ঘুরে আলেমরা জেলের কুঠরিতে থাকে, বড় বড় আলেম, আল্লামা মামুনুল হক, দেলোয়ার হোসেন সাহেব, এরা বড় বড় মুফাসসির কোরআন, হাসিনা সরকার, এদের উপরে যে ইলজাম গুলো দিয়েছে আল্লাহর কসম, এটার কারণে জাহান্নামে চলে যাবে, আর আটকাতে পারবে না। বাংলাদেশের যতগুলো মৌলভী আছে সবাই যদি হাসিনার লেগে দোয়া করে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম ওকে জান্নাতে ঢুকতে পারবে না। কেন? ও আলেমদের উপরে এত বড় বড় তহমত দিয়েছে, জিনা বালাৎকারের তহমত। ধরেলেন উদাহরণ দিচ্ছি, আমি আপনাদের রানীহাটি এসেছি, আমি চারবার এসেছি, আমি আপনাদেরকে ফোনে বললাম ভাই আমার স্ত্রী আমার সাথে যাচ্ছে আপনাদের ওখানে, আসাটা হারাম কি? কথা বলেন না, আমি নিয়ে এলাম, একটা পর্দায় রাখলেন, পুলিশ চলে এলো, আপনি যে মেয়েটাকে এনেছেন সেটা আপনার স্ত্রী, রেজিস্ট্রি, বিয়ের রেজিস্ট্রি কাগজটা থেকে দেখান। আমি কি সাথে করে নিয়ে এসেছি? ওটা তো আমার বাড়িতে আছে, তাই না? আমি যদি না দেখাতে পারি ওই মেয়েটাকে, আমি তুলে নিয়ে এসেছি, রেপ করছি। আল্লামা মামুনুলের হকের ক্ষেত্রেও এই বিষয়টাই করেছে, কিন্তু কোর্টেতে যখন যে মেয়েটাকে পেশ করেছে সেই মেয়েটাই হোটেলে ছিল না, সেটা হাসিনা তৈরি করা একটা মেয়ে। যেমন দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে সাতটা অবৈধ মেয়েকে দিয়ে প্রমাণ করিয়েছে আজকে রেপ করেছে। আপনারা ভাবতে পারেন অত বড় আলেম একটা রেপ করবে, ধর্ষণ করবে, ধর্ষণ করা লাগবে তাকে, তার বিবি আছে, ছেলে আছে, বড় কষ্ট লাগে। এগুলো কিয়ামতের আলামত, আর তারাবি আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে অমিতাভ বচ্চনের ছেলে বিয়ে করার পরে আশীর্বাদ নিতে এসছে ঐশ্বর্য রায়কে নিয়ে, তাকে জিজ্ঞেস কর পাক পবিত্রতা কাকে বলে, তাকে জিজ্ঞেস কর ফরজ গোসল কাকে বলে, না পাক অবস্থায় তারা প্রবেশ করেছে, কেউ বাধা দেয়নি, কেউ প্রতিবাদ করে, বড় কষ্ট লাগে। আমাদের দেশের হিন্দু ভাইরা কেন ভাবে বলুন তো, আমি গুজরাট থেকে একবার সফর করছি মুম্বাই শতাব্দী এক্সপ্রেসে, তো স্পেশাল সিটে আছে, আমার সামনে সিট আছে, সব চেয়ার কার সামনে আছে, একজন ভদ্র লোক বসে আছে, হিন্দুদের সাধু টাইপের মনে হলো, তো আমাকে বললে আরে নমস্তে মোল্লা সাহেব, ঠিক আমাকে বলছে কেম ছো, আমরা হারুছে গুজরাটি, কাহা জানুছে, আমরা মুম্বাই, আরে মুম্বাই সু, আমরা দাদার মাইয়া মারু তো রিশতেদার ছে, বলে আরে মাই তো ভাইয়া হাজি আলী বাবা কে পাস যা রা, ওহা পর যাতা হুঁ, জো চাতা হুঁ ওই মিল জাতা হ্যায়। আমি তাকে বুঝাল, আমাকে বললে আপনি চলো নি, আমার জিসকা আল্লাহ হ্যায় উসকা বাবা নেহি, জিসকা বাবা হ্যায় উসকা আল্লাহ নেহি। আমাকে বলছে আপ তো টেড়ে লাইন কা আদমি লাগ রা, আমরা মাই টেরা নেহি, তু টেরা হ্যায়, পহলে ইয়ে তো বাতা তু ভগবান পে বিশ্বাস করতা হ্যায় কি বাবা পে। হাম লোগ কোরআন কে আন্দর হ্যায় লা ইলাহা ইল্লা হু ওয়া লা ইলাহা ইল্লা, তোমরা দুটো নৌকায় পা দিও না, আল্লাহ কোরআনে বলে। গঙ্গাটা আপনাদের কাছে, গঙ্গার উপরে কেউ যদি নৌকায় চাপে মনে করে ডুবে যাবে, তার থেকে ভালো দুটো নৌকায় দুটো পা রাখি, যে দুটো নৌকায় দুটো পা রাখবে সে আগে ডুববে না, যে একটা নৌকায় থাকবে সে আগে ডুববে, যে দুটো নৌকায় পা দিয়েছে দুটোই সরে গেলে মাল মধ্যেখানে পড়বে, তো তুই 100% ডুববি, যে একটাই আছে তার বাঁচার সম্ভাবনা বেশি। কোরআন বলেছে লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, তোমরা দুটো নৌকায় পা দিও না। সব থেকে বড় জিনিস আমার ভাই, আপনি চলুন আমাদের দেশে দিল্লির জামে মসজিদে ইংরেজদের মেয়েরা ছোট ছোট স্কার্ট আর প্যান্ট পরে প্রবেশ করে, এ তো মৌলভীদের প্রতিবাদের কারণে মুসলমান কিছু যারা হক্কানি আছে তারা প্রতিবাদ করেছে। এখন গেটেতে একটা করে উন্না দেয় চাদর, সেই চাদরটা কোমরে লেপটি নেয়। এরপরও যে মৌলভীরা অর্ডার দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে চাই, দিল্লির জামে মসজিদে কি অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা যায়? কথা বলেন, মসজিদে প্রবেশ করা যাবে? যাবে না। যে ইংরেজদের মেয়েটা, যে অমুসলিম মেয়েটা, যে ইহুদিদের মেয়েটা, যে খ্রিস্টানদের মেয়েটা অপবিত্রতা পাক পবিত্রতা বুঝে না, না পাক অবস্থায় মসজিদে প্রবেশ করলে মসজিদ তার পাক থাকবে?
তারা এটাও জানে না যে আমার হায়েজ অবস্থায় প্রবেশ করা যাবে কি। অনেক মেয়ে তো হায়েজ অবস্থাতেই প্রবেশ করে যাবে, যারা অমুসলিম, যারা জানে না, যাদের রাস্তা ইসলামের সাথে নেই, কোরআনের সাথে যাদের কোনো সঙ্গ নেই। আমার এই ভাষাটা ইউটিউবাররা ছাড়লে কতজন আর গায়ে কাঁটা ভুগবে জানে? খালি ফেসবুকে গালিগুলো দেখে নেবে, কিন্তু আমি আমার হক কথা থেকে লড়ব না। আমার মৃত্যু এলো ইনশাআল্লাহ, আমি স্ট্যান্ড আছি আর স্ট্যান্ড থাকবো। আমাকে জেলের গরদে ভরে দিল, আমি আমার কথা স্ট্যান্ড থাকবো। লড়ন চড়নের জায়গা নেই, চ্যালেঞ্জ নিয়ে চলো। আমাকে একজন বলছে, হুজুর আপনাকে ভালোবাসি, মেপে কথা বলবেন, আপনাকে জেলে ভরে দিতে পারে। আমরা ঈমানকে মজবুত করো, আমাকে তুমি ভালোবাসতে পারো না। আমাকে ভালোবাসলে তুমি এই দোয়া করবে, যেন আমাকে আল্লাহ শাহাদতের মৃত্যু দান করে। বেঈমান কাফেরের ভয় আমাদেরকে দেখিও না। বড় বড় উলামায়ে দ্বীন আমাদের আল্লাহর ওলিরা জেলের কুঠিরিতে কাটিয়েছে, ভয়ের কিছু নাই। আরে আমার তো মনে মনে হয় জেলের খাবার কেমন, জেলের ভেতরটা কেমন। আমি কালকে বলেছি যে নওশাদ ভাইকে দেখা হলে একবার জিজ্ঞেস করবো, ভাই 42 দিন কেমন কাটলো, ভেতরের ভাত কেমন। আলেমরা টুপি দাড়িওয়ালারা জেলে গেছে, এতে দুঃখর কি আছে? কেউ বলতে পারবে? নওশাদ সিদ্দিকি মার্ডার করে গেল না, র‍্যাপ করে, কথা বলেন না, র‍্যাপ করেছিল তো নাকি, ধর্ষণ করে? তাহলে কোনো ভয়েরই নাই। আমাকে যদি কোরআনের জন্য হক কথা বলার জন্য জেলের কুঠরিতে বন্ধ করে, আল্লাহর কসম আমার ইজ্জত বেড়ে যাবে, আমার ইজ্জত কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমার ইজ্জত কমবে না, ওই জন্য নওশাদের ইজ্জত কমেনি, ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাজনৈতিক বক্তা নই, আমাকে কেউ রাজনৈতিক বক্তা ভাববেন না। যদি ভাবেন তাহলে আপনি দেখলেন আমি রাজনৈতিক কথা বলিনি, আমি আমার ভাই হিসাবে, আলেম হিসাবে, দাড়ি টুপি বালা হিসাবে আমি কথা বলেছি। উত্তর প্রদেশের একটা বক্তা ইউপি জারজিস আনসারি আমার সাথে জলসা করেছে, মালদায়, দিনাজপুরে, বিহারে আমার সাথে জলসা করেছে, আমার সঙ্গে ভালো বন্ধুত্ব আছে। তাকে রেপ কেসে ফাঁসানো হয়েছিল, জেলে ছিল প্রায় 4-5 মাস। আল্লাহর ইচ্ছা হয়েছে, হকের উপরে টিকেছিল, ওই জন্য আল্লাহ জামিন দিয়ে আবার বার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যা অপবাদ দিয়ে রাখতে পারবেন না। আপনাদেরকে একটা বিশ্বাস বলে যায়, মনেতে বিশ্বাস রাখবেন, আমাদের মতো মৌলবীকে জানবেন যেদিনে জেলে ভরা হচ্ছে, একমাত্র চক্রান্ত ছাড়া আমাদেরকে জেলে ভরতে পারবেন না। ওই জন্য আমাকে যেই ফোন করে, মিনিমাম মেয়ে ছেলেরা ফোন করে মাসলা জিজ্ঞেস করলে আমি রেকর্ডিং করি আমার মোবাইলে। যতগুলো মেয়ে ফোন করেছে এক্ষুনি বার করে একটা একটা করে শুনিয়ে দেবো কে কি মাসলা জিজ্ঞেস করেছে, সবগুলো শোনানো যাবে। কালকেই একটা মেয়েকে ধমক দিলাম, প্রায় ফোন করে মাসলা জিজ্ঞেস করে, কালকে আমাকে ফোন করে কি বলছে জানেন? হুজুর বাথরুমের ভেতরে জাঙ্গিয়ার বিড়া পরে উজু করা যাবে? আমরা দ্বিতীয়বার প্রশ্ন করলে জুতো করে মারবো তোর বাড়ি থেকে, এত বড় আস্পর্ধা। আমি বললাম এই ধরনের প্রশ্ন করলে আমার বউকে জিজ্ঞেস করবি, বউকে ফোনটা ধরিয়ে দিব, আমার বউ বলবে তোকে। আমার বউ যদি শুনে না যে আমার স্বামীকে এরকম প্রশ্ন করেছে হুজুরকে, তো তোকে খুঁজে বাড়াবে মারার লেগে। যে কোনো মেয়ে ঠিক কিনা কথা বলে, এগুলো হচ্ছে অপদার্থ মেয়ে, তারা পরীক্ষা করতে চায় হুজুরের মুখের ভাষাটা শুনে, এই হুজুর কতটা নোংরা এটা জানতে চায়। তাদেরকে বলি আল্লাহ তোমাকে হেফাজত করুক, আল্লাহ তোমার ঈমানকে মজবুত করুক, আর আমি দোয়া করি আল্লাহ তুমি এই সমস্ত নোংরা মেয়েকে তুমি হিদায়ত দাও। আমার জলসায় আছে, আমি দাওয়াত দিয়েছি, শুধু তোমার মতো নোংরা লয়, তুমি তো সামান্য একটা আমাকে খারাপ প্রশ্ন জিজ্ঞেস করেছো, তোমার থেকে খারাপ। যারা আমাদের দেশের সোনাগাছি পতিতালয়ে যে মুসলিম মেয়েরা দেহ ব্যবসা করছে, আমি তাদেরকেও দাওয়াত দিয়েছি, তোমাদের যদি আল্লাহর পথে ফিরার ইচ্ছা থাকে আমাদের মতো মৌলবীকে ফোন করো, আমরা রাস্তা দেখাবো, হিদায়তের রাস্তা, যাতে তোমরা জান্নাতের উত্তর অধিকারী হতে পারো। এই রাস্তা রাস্তা করো, ফোন করো, আমরা রেডি আছি মৌলবীরা তোমাদেরকে ওই কারক থেকে বার করে আল্লাহর রাস্তার পথ দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রেডি আছি। আমি বলেছি আসানসোলের লোচিপুর, সেখানের যারা পতিতালয়ে ফেসে গেছে যে মুসলিম মেয়েরা, তাতে কচি কাঁচা হোক আর যেই হোক ফিরে এসো আল্লাহর রাস্তায়। কত ছেলে আছে, মানুষ আছে যাদের স্ত্রী মারা গেছে, তাকে অনুরোধ করব ভাই বিয়ে করে লাও, নেকি পাবে। ঠিক কি না? মুসলমান করবে না? করবে না।
যদি কোন মেয়ে তার পরিবর্তন আনে অবশ্যই তাকে মুসলিম যুবকরা বিয়ে করবে এবং আল্লাহর রাস্তায় ফিরিয়ে আনবে। এর থেকে বড় নেকির কাজ আর কিছু নেই। আমি ওই জন্য তাদেরকেও দাওয়াত দিই। আমার ভাই, আমার বলার উদ্দেশ্য এটাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এখানে হাজী সাহেব কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি, কই, এই তো মাশাআল্লাহ, এক, আপনিও, আপনি আছেন হাজী সাহেব, আর কে আছেন হাত তুলেন ময়দানে, দুটো তিনটে, তিনজন হাজী সাহেব আছে। ইমানদারির সঙ্গে বলবেন, মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার রাস্তা, তাই না? আমরা পড়েছি কিতাব, 450 কটা মাজার পেলে? একটাও মাজার পাই না, বড় কষ্ট লাগে। আমার বাড়ি থেকে আপনার রানীহাটি 150 কিলোমিটার, 150,000-এর বেশি মাজার। আমি বললে খারাপ বলবি, আমি কিন্তু মাজার বিরোধী নয়। খাজা ময়রুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনার পায়ের ধুলোর যোগ্য আমি হতে পারবো না, কিন্তু ব্যাপার হচ্ছে এটা, কোন মলবি ভারতের হিন্দুস্তানের যে কোন তবকার আলে, তাতে দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, ফুরফুরা হোক, আর বেরেলি হোক, যে কোন তবকার মলবি, খালি আমাকে কিতাব বার করে দেখিয়ে দেবে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার কবরে সিজদা দিবি, আমার কবরে ভালো মন্দ চাইবি, আমার কবরে আগরবাতি দিবি, আমার কবরে চাদর চড়াবি, সেই মলবির জুতোর মালা পরবে। এই মলবি শওকতের ব্যাটার চ্যালেঞ্জ, হাওড়ায় দাঁড়িয়ে রানীহাটি বাজারে জুতো পরব, জুতোর মালা পরব, খালি কিতাবটা নিয়ে এসে দেখিয়ে দাও তিনি লিখে গেছে। এই কথাটা শুনলেন, কে বললে জিয়ারত করতে পাবি না? অবশ্যই জিয়ারত করা যাবে, কিন্তু আল্লাহর কসম জিজ্ঞেস করুন, আল্লাহর নবীর কবরের পাশে ভালো মন্দ চেয়েছিলেন, চাওয়া যাবে, হাত তুলে দোয়া করেছিলেন? না, শুনলেন। আর পরে আমাদের দেশের লোক, আমরা বলি আরে শোনো আমি পড়িনি, আমাদের হিন্দুস্তানের একজন বড় আহলে সুন্নাতুল জামাতের মলবি উর্দু ভাষী দিল্লির, তিনি বলেছে, এ দেশ কে লোগো কবর মে চাদর চড়ানে সে পহলে এক মর্তবা দেখ লো, তোমারে ঘর কে বাজু মে কিসকা চাদর নহি হে উসকো এক চাদর দে দে অর জাদা নেকি মিলেগি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, খাজা বাবার চাদরের প্রয়োজন নাই, ঠান্ডা লাগে না, তোর ঘরের পাশের কাকে ঠান্ডা লেগেছে একটা গরিবকে চাদর কিনে নে। যারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে যে টাকাগুলো ডিব্বাই ভরো, ওগুলো বাবার আন্ডারে যায় না, মোদি বাবার আন্ডারে যায়। খোঁজলা কেন? ওটা কেন্দ্র সরকার দখল করে রেখেছে মাজারটা, আপনাদের জানা নাই, ওখানে যতজন খাদিম আছে তাদের বেতন দেয় কেন্দ্র সরকার, ঝাড়ুওয়ালা কি বললেন, অন্নওয়ালা যারা আছে সব কি বললেন। আমার অবাক একটা কাণ্ড হয়, আমি দেখেছি আমাদের বর্ধায় বীরভূম ডিস্ট্রিক্টে আছে পাথরচাপড়ি দাতা বাবার মাজার, কি বললেন, সেখানে অনেকজন যায়, সেখানে কিছু খাদিম আছে, ময়ূরের ডানা জানেন, ময়ূরের পখম 4-5টা একসাথে বেঁধেছে, বাঁধার পরে ও তো খাজা বাবার মাজারও আছে কিছু খাদিম, কি বুঝলেন, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সে বলে রোগ ভালো হয়ে যাচ্ছে, ঝাড়ু দিলে জ্বর ভালো হয়ে যাচ্ছে, কিন্তু যখন বাবার জ্বর এসছে তখন হসপিটালে লাইন, বলে বাবা তোমার সেই ঝাঁটাটা, বলে ওটা ঘরের ঝাঁটা পড়েনি কাজে লাগে নিজের লাগে, বড় কষ্ট, ঝাঁটাতে জ্বর ভালো হচ্ছে হবে ডাক্তারখানাগুলোই তালামা। যেমন দেখেছেন আমাদের একটা দেশেতে একটা বাবা বেরিয়েছে, বাবা ধীরন্দর ধাম বেরিয়েছে না, সুন্দর দেখতে নৌকার মতো পাগড়ি পরছে, সে আবার চ্যালেঞ্জ দিচ্ছে, সারে দুনিয়াকে মলবিও কো চ্যালেঞ্জ করতে হবে, সারে দুনিয়াকে নিয়ে এক ইয়াসিন তেরে লিয়ে কাফি হ্যায়, তু সিরফ জগাতে কর আর সরকার কো ইয়ে বাতা দে হামারা উপর কোই অ্যাটাক নহি হোনা চাহিয়ে, আর ব্যাঠ জা কাহাঁ পর ব্যাঠেগা, তু ঝুট্টা হ্যায় ইয়ে মাই প্রুফ কর দু। আরে মেরে ভাই, পর্চি বাতা রাহা হ্যায়, তুই পহলে আপনা পর্চি বাতা, তু মরেগা কব, তু জিন্দা কিতনা দিন রহেগা ইয়ে পর্চি বাতা দে, ইয়ে নহি বাতা সকতা, ক্যুঁকি ইয়ে তো উপর ওয়ালা কা বস কা বাত হ্যায়, লেকিন তুম লোগো কো ঝুট কহ রহে। দেখবেন ওই মেয়েটার নাম কি, যে মাইন পড়ছে,
মানে আপনি বসে আছেন, আপনার চেহারা দেখে, আপনার নজর দেখে, আপনাকে দেখে বোঝা যাবে এই লোকটা কি ভাবছে, সেটা লিখে দিচ্ছে মেয়েটা। এটা কিন্তু ঠিক আছে, মাইন মাইন, এই মাইন পড়েই ওই হারাম করে বলছে আর লোককে ধোকা দিচ্ছে। যাই হোক, আমি ওই বিষয়ে যাব না। আমি আপনার দিকে যেটা বলতে চাইছি, আমার ভাই, কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহর কসম আমার নবীর কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কি না? কথা বলেন, আমার নবীর কবরে জায়েজ, পৃথিবীর আর কোন মোল্লা মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না, একমাত্র ভালো মন্দ কল্যাণ ও কল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ। এই ভাষা আমাদের দেশের কিছু ভণ্ড বলার কারণে তো অনেক মেয়ে, অনেক ছেলে, তারা কবরে ছেলে চাইতে চাইছে, যাই না গাছতলায়, বাবা আমার ছেলে হয়নি, একটা ছেলে দিও। আপনি বলুন, আপনি আমাকে এসে বলছেন ভাই ইয়াসিন আল্লাহকে বলে দিন, ডাইরেক্ট আল্লাহকে আপনি বলে দেন যেন আমার ছেলে হয়। আচ্ছা, তুমি যদি ডাইরেক্ট চাও তা বেশি ভালো হবে না? কথা বলে আপনি, আমি তো দু নম্বরই করতে পারি। আমাকে বললেন ইমাম সাহেবের কাছ থেকে 10,000 টাকা নিয়ে আমাকে দেন না চেয়ে, আমি আর কাছ থেকে 10,000 দিয়ে তোমাকে 5,000 দিতে পারি, পারি না? পারি না। তাহলে তো আমি দু নম্বরই করলো মধ্যেখানে, তো ইয়াসিন তো মধ্যেখানে বড় করতে বেশি নিয়ে তোকে কম দিতে পারে। তো যদি বেশিটা চাস, যদি বলেন ডাইরেক্ট আল্লাহর কাছে পাওয়া যাবে না, এরপরে কোরআন যাদের বাড়িতে আছে খুলবেন, 21 পারা সূরায়ে সিজদা, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই ওলিদের সম্মান করবেন, ওলিদের কবর জিয়ারত করুন, বড় বড় আলেমদের সহবতে থাকুন, উলামাদের পীরদের সহবতে থাকুন। কিন্তু আপনি জানবেন এই ইয়াসিনকে যে পীর ধরেছি, মালটা ভণ্ড না ভালো, আমার আখলাক চরিত্র ব্যবহার ভাষা জ্ঞান এটা দেখে শুনলেন। প্রথম কথায়, যদি কেউ পীর হতে চায় আলেম হওয়া জরুরি, যদি আলেম না হয় তাকে যারা পীর মনে করবে তারা গুমরাহির মধ্যে পড়ে যাবে। আমার বর্তমানের কথা বলি, বর্তমান হাওড়া জেলার কথা জানি, আমাদের বর্তমান জেলায় এক জায়গায় আমি মাদ্রাসায় পড়াতাম, নাম করব না জায়গা, কষ্ট পাবে শুনলে, পীর সাহেব ছিলেন, উনি মারা গেলেন, ওর ছেলে লটারির টিকিট বিক্রি করতো বাজারে, সে এখন পীর। বাস্তব কথা বলছি, আপনারা হাসছেন, সত্য। যদি বলেন প্রমাণ চাই আমার গাড়িতে চাপো, শুধু তাই নয়, আমার এলাকায় একটা মাজারে একজন বসে আছে, সে আমাকেও চিনে, আমিও তাকে চিনি, সে তাকে লোকে পীর বলে জানে, মুখেতে দাড়ি নাই, এক ওয়াক্তের নামাজ পড়ে না, এমনকি জুম্মা পর্যন্ত পড়ে না। কেন? আমাদের দেশের কিছু লোক বলছে মারিফত পেয়েছি, আমাদের নামাজ মাফ হয়েছে। তাহলে হাদিসটা শুনিয়ে দিই, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা আলেম তারা পড়েছে নবীজির ওয়াফাতের হাদিস, যখন নবীজি দুনিয়া থেকে চলে যাবেন সেই সময়কার শেষ হাদিসটা শুনলেন। রওয়ায়েতে আছে আল্লাহর হাবিবের দুনিয়ার বুকে জিন্দেগির শেষ ওয়াক্তের শেষ নামাজটা, শেষ ওয়াক্তের নামাজ, নবীজি অসুস্থ দুনিয়া ছাড়ার আগে, দুজন সাহাবি কাঁধে এরকম হাত রাখলেন, নবীজি এত অসুস্থ, হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে নিয়ে যাচ্ছে, মসজিদে নববীতে দাঁড় করালেন, নবীজি নামাজ আদায় করলেন, এই অবস্থাতেও নবীজির নামাজ মাফ করলেন না আল্লাহ, যিনি আল্লাহর হাবিব, যিনি আমিরুল, আপনার ইমামুল আম্বিয়া, সেরকম নবীর নামাজ ওই অবস্থাতেও মাফ হয় না। তুই কানা দাজ্জাল সালা খাস, তিন বেলা তোর নামাজ মাফ হয়ে গেল? এটা আমি হাদিস শুনালাম, গাঁজা করি গল্প ওই জন্য খুব সাবধান, মেপে বুঝে কথা বলবে, লোককে গোমরা করো। চলুন আপনার দিকে বলে দিই, অনেকজন মনে মনে করে যে এই মৌলভীরা আমাকে জান্নাতে নিয়ে যাবে। শুনলেন হাজি সাহেব হজ করে এসেছে, আহা
ইনারা বড় মূল্যবান অমূল্য রত্ন আমাদের কাছে। কেন? নবীজির কবর জিয়ারত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, কত ভাগ্যবান ইনারা, কাবা ঘর নিজের চোখে দর্শন করেছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই লিখেছেন, কাবে পে পড়ি জব পহলি নজর, দুনিয়া ক্যা চিজ হে ভুল গয়ে। ইনাদের নজরটা কাবা ঘরে যখন পড়েছিল, ইনাদেরকে জিজ্ঞেস করুন, ইনাদের হৃদয়ে দুনিয়াটাই ভুলে গিয়েছিল, এরা শুধুমাত্র আল্লাহর প্রতি মুগ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় আমাকে একটা ছেলে বীরভূম থেকে ফোন করে বলছে, তুমি ওলিদের বিরুদ্ধে। আমি বললাম, বাবা আমার 18,000 জলসা চুক্তি, কোন হক্কানি পীরের বিরুদ্ধে আপনারা দেখিয়ে দেন, আমি এখান থেকে নাক কপ্তা লুব। ফুরফুরার মেজ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই, পাঁচ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই, এদের বিরুদ্ধে যদি আমার একটা স্পেস বার করতে পারেন, আমি জুতোর মালা পরবো। এখানে আমার জীবনে হাওড়া জেলায় জলসা করবো না একটা বার করে। কেন? আমরা চিনি, আমার আব্বাজি চিনিয়েছেন কারা হক্কানি পীর। এখন যদি জিজ্ঞেস করে বর্তমানে যারা আছে, তাদের বিষয়ে আমার স্টেডি নাই, অর্থাৎ আমি বলতে পারবো না কারোর বিরুদ্ধে, বিরুদ্ধেও বলতে পারবো না, পক্ষেও বলতে পারবো। কেন? কে কে রকম, তার আখলাক না দেখা পর্যন্ত বিচার করা যাবে না। যত পশ্চিম বাংলার কোন উলামা, কোন বড় বড় আলেম, ফুরফুরার পীর কেবলা রহমতুল্লাহ আলাই আখলাকের বিরুদ্ধে বলার ক্ষমতা রাখে না, যা খিদমত করেছে পশ্চিম বাংলার মাঠে। আজকে হাওড়া হুগলি মেদিনীপুরের 24 পরগনার লোক, পশ্চিম বাংলার মানুষ দাড়ি টুপি পেয়েছে তো উনাদের বরকতে পেয়েছে, দস্তারখানা পেয়েছে, ইসলাম বুঝেছে, বোরকা পেয়েছে। এটা আমার আব্বাজির আদেশ, একদিন মাদ্রাসায় শোনাচ্ছিল, শোনো ইনারা কতটা খিদমত করেছে। আমার আব্বাজির থেকে তো ভালো আমি জানবো না, কথা বলে আমার আব্বাজি 55 বছর জলসা করছেন পশ্চিম বাংলার মাঠে। আমার আব্বাজির একটা জলসা বার করে যে আমার আব্বাজি কোনোদিন বিরুদ্ধে বলে যায়, কিন্তু হ্যাঁ আমরা বাপ পেটাই ভণ্ড পীরের বিরুদ্ধে, যারা ভণ্ডামি করে, লোককে ধোকা দেয়। শুনেলেন আমার ভাই, তাকে জিজ্ঞেস করলাম, মক্কা মদিনায় একটাও মাজার নাই কেন? বলছে সেখানে ওলি নাই বলে মাজার নাই। মানে তোবা তোবা, ওলি নাই কি? পৃথিবীর কোন ওলি তাদের পায়ে ধুলোযোগ্য হতে পারবে না? সেখানে শুয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সোয়বা, হযরত উসমান গনি, হযরত লুতবা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাজীকে জিজ্ঞেস করুন, উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, যেখানে 70 জন সাহাবী আছেন যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল, সেখানে একজন শুয়ে আছেন নবীজির চাচা জান, তার নাম হচ্ছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু। আমি তো যাইনি, আমি বলে দিলাম কি করে, কিতাবের মধ্যে এসছে ওহুদের প্রাণ, এর একটা বড় ইতিহাস আছে, ঘটনা আছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিজা ঠোঁটটা যুদ্ধের ময়দানে বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হচ্ছে হিন্দা। আল্লাহ তেনাকে ঈমান দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।